ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমানের নামে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদ ও মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা ফতেপুর মাদ্রাসার সামনে কর্মসূচির আয়োজন করে মহেশপুরের গণমাধ্যম কর্মীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলা কর্মরত সংবাদ কর্মী ও এলাকার নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল সেলিম, কোষাধ্যক্ষ জায়দুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম ও সত্য সংবাদ প্রকাশের ভিকটিম ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। মিথ্যা মামলা করাই আমরা মহেশপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এর নিন্দা জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।